গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট ছেলেটার শরীর ভালো নেই, কয়েকদিন ধরে রাত্রে রাত্রে জ্বর হচ্ছে। ওষুধ দিয়ে জ্বরটা কমে যায়, আবার ওষুধ না দিলে আবার রাত্রে জ্বর আসে। কোনো কাজ হয়নি, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, হয়তো ভালো লাগবে। ছেলেটাকে নিয়ে অনেক চিন্তায় আছি। অনেকটা জ্বর এসেছিল ওর, সকালে ওষুধ আনার পর ওষুধ খাইয়ে দিয়েছিলাম, তো এখন জ্বরটা কমে গেছে। ভালো লাগতেছে বাবু? ভালো লাগতেছে না? তো শুয়ে থাকো একটু। হ্যাঁ বাবু, লাইট চলে গেছে। ডাক্তার বলেছে কালকে রক্ত টেস্ট করতে হবে, তো কালকে হসপিটালে যাব। এখানের একটা ভালো ডাক্তার মনোজ কুমার, ওনার ব্যবহার অনেক ভালো। আয়ুষ প্রায় অসুস্থ হয় আর ওকে অনেক ভালোবাসে ডাক্তার, হ্যাঁ না বাবু? হ্যাঁ কি, তুমি কেজি ক্লাসে পড়ো? সবাইকে বলতে বলছে যে ও কেজি ক্লাসে পড়ে। একটু শুয়ে থাকো বাবু, আমি সব কাজগুলো করে নিই, ঠিক আছে? একটা কবিতা শোনাও তুমি, হিন্দি শোনো, শোনাবে না? ভালো করে কথা বলো। কি আসে না, কবিতা পারো না? মাসলি জল কি রানি হয়ে পারো না? ওকে কবিতা শোনাবে না, শুয়ে থাকো। হ্যাঁ বাবা, ভালো করে কথা বলো। লাইট চলে গেছে। হাই, আমার মাম্মি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বলো। আমি বলি নাই, তুমি বলো। তুমি বলো, সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। একটা শুয়ে থাকো, মাথায় মাথা ধুয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, এখন তো অনেক বেলা হয়ে গেছে বাবা। এটা রাখো বাবা, এটার ভিতর ই আছে, এটার ভিতর ওষুধ আছে বাবা, রাখো। একটা প্রায় বলতো অমনি কি স্ট্রং, অসুস্থ হলেও একটু জ্বর চলে গেলেই অমনি লাফালাফি শুরু করে দেয়। জামা কাপড় গুলো ভাঁজ করে নেব, সমস্ত কাজ করে নেব, রান্না বাড়া বাসন ঘর মুছে নেব। ডাক্তার বলছে কালকে রক্ত পরীক্ষা করতে নিয়ে যেতে হবে হসপিটালে, কাল সকালে হসপিটালে নিয়ে যাব। এখন বলছে বই পড়বে, তো আমি সবগুলো গুছাচ্ছি। এসে বললো মাম্মি আমার পেন্সিল কেটে দাও। বন্ধুরা, আয়ুষ কতগুলো ওষুধ দিয়েছে দেখো, আল্লাহই ওষুধ খেয়ে নেয়। বাবা বলে ফোন দেবো না, তুমি যদি ওষুধ খাও তাহলে ফোন দেবো, সাথে সাথে ওষুধ খেয়ে নেয়। আর কেউ আমাকে বলেছে যে সরিষা এবং শুকনো লঙ্কা আয়ুষের মাথার উপর 7 বার ঘুরিয়ে 7টা শুকনো লঙ্কা পুড়াতে, তো আমি পুড়ালাম সন্ধ্যার সময়। আয়ুষ কত স্ট্রং বয়ে না, হে না? খুলবা
আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, হ্যাঁ আমার দিকে তাকাও বাবা। এই তো নটার ভিতরে হসপিটালে পৌঁছে গেলাম, আর রক্ত নিচ্ছিল, আমার দিক তাকাতে বললাম, তা ও রক্ত নিয়ে দেখছিল। হসপিটাল থেকে এসে ভাত বসিয়ে দিয়েছি, বাসনগুলো ধুয়ে নেব বন্ধুরা। ডিম সিদ্ধ দিয়ে ডিম রান্না করে নেব। হসপিটাল থেকে ঘুরে এসে ভালো লাগছে না, কিন্তু খেতে তো হবেই। আমি সাধারণত আলু সিদ্ধ দিয়ে রান্না করি না, আলু ভেজে রান্না করি, কিন্তু আজ আলু ভি সিদ্ধ দিয়ে দেব ডিমের সাথে। ভাত ফুটে গেছে, ভাতের জলটা জড়িয়ে নেব। ভাত হতে হতে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, এখন জামা কাপড়গুলো শুকিয়ে নেব। ডিম ছিলে একদম সাদা মাঠাভাবেই আজ রান্না করব। মাথা অনেক যন্ত্রণা করছে। ওর বাবাকে বললাম বড় ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে। আয়ুষের এত কাশি হচ্ছিল তো শুয়েই থাকবে না, উঠে উঠে দৌড়াই হবে, কিছুই খেতে চাচ্ছিল না, ডিম রান্না করেছি তাও খাচ্ছিল না। কিছু খাচ্ছে না, এজন্য আমি মেথি শাকের পরোটা বানিয়ে দিয়েছি। মেথি শাকের পরোটা অনেক পছন্দ করে। ওটাই খাচ্ছে, দুই দিন থেকে কিছুই খায় না, একটু একটু করে খায়। সরষে না বলে পিসি বললো যে স্কুলে দিয়ে আসব, তাও সরষে না। ওর বাবা রিপোর্ট আনতে গেছে, আমি তো এই টেনশনে আছি, কি বলবে, কি আসবে রিপোর্টে, কি আসবে রিপোর্টে। তো রিপোর্ট এসে গেছে, তো ভগবানকে লাখ লাখ ধন্যবাদ যে রিপোর্টে কোনো প্রবলেম নাই। ও খুব কমজোর, এজন্য
অনেক দুর্বল এ বারবার জ্বর হচ্ছে সিজন চেঞ্জ হচ্ছে এজন্য একটু কেয়ার করতে বলেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের বাচ্চাদের খেয়াল রেখো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বাই